ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখছো সায়েন্স ফ্রেন্ড ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে WBHA মাধ্যমিক মক টেস্ট পেপার ভৌতবিজ্ঞানের যে মাধ্যমিক সাজেশন বলে যেটা দেওয়া আছে, সেখান থেকে রাসায়নিক গণনা চ্যাপ্টারটির যেসব অঙ্কগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে পড়েছে সেগুলোই কিন্তু আলোচনা করছি। তার মধ্যে কিন্তু 17-র অঙ্কটা করিয়ে দিয়েছি এর আগের ভিডিওতে, আজ আমি 16-র দাগের অঙ্কটা করাবো। দেখো কি বলেছে, উচ্চ তাপমাত্রায় অ্যালুমিনিয়াম দ্বারা Fe2O3 কে বিজারিত করে 558 গ্রাম আয়রন প্রস্তুত করার জন্য কত গ্রাম অ্যালুমিনিয়ামের প্রয়োজন, বিক্রিয়াটিতে কত মোল Fe2O3 লাগবে। ঠিক আছে, তাহলে আমি আগে সমীকরণটা করে নিচ্ছি। কি বলেছে, অ্যালুমিনিয়ামের সঙ্গে Fe2O3-র বিক্রিয়া করতে হবে। বিক্রিয়াটিতে কি তৈরি হবে, Al2O3 তৈরি হবে প্লাস আয়রন তৈরি হবে। ঠিক আছে, এটা তোমরা বিনিময় বিক্রিয়া তোমরা জানো আশা করি। এবার দেখো আমাকে প্রথম কোশ্চেনটা কী বার করতে বলেছে, না আয়রনের পরিমাণটা বলে দিয়েছে যে 558 গ্রাম। 558 গ্রাম আয়রন তৈরি করার জন্য কত গ্রাম অ্যালুমিনিয়ামের প্রয়োজন। ঠিক আছে, তাহলে প্রথম আমি কাজ হচ্ছে এখানে ব্যালেন্সটা করে নিলাম। ব্যালেন্সটা করার জন্য আমাকে কি করতে হবে, না মাঝখানে সমান চিহ্ন দিতে হবে। দেখো এখানে কটা আয়রন আছে, দুটো, এখানে কটা আছে, একটা, তাহলে আমি এখানে 2 লিখে দিতে হবে। এবার দেখো এখানে অ্যালুমিনিয়াম একটা আছে, এখানে অ্যালুমিনিয়াম কটা আছে, দুটো, তাহলে এখানে 2 লিখে দিতে হবে অ্যালুমিনিয়ামের আগে। ঠিক আছে, এবার দেখো এখানে অক্সিজেন কটা আছে, 3টে, এখানে অক্সিজেন আছে 3টে, তাহলে আমার ব্যালেন্সটা হয়ে গেল। বুঝতে পারলে ব্যালেন্সটা কিভাবে করলাম। এবার দেখো কত আয়রনের পারমাণবিক ওজনটা আমাকে দেখতে হবে। দেখো এখানে আয়রনের পারমাণবিক ওজন কত দেওয়া আছে, 55.8। ঠিক আছে, তাহলে 55.8টা হচ্ছে আয়রনের পারমাণবিক ওজন। কত অণু তৈরি হয়েছে, 2 অণু, তার সঙ্গে আমি 2 গুণ করে দিলাম। ঠিক আছে, অ্যালুমিনিয়ামেরটা কত দেওয়া আছে, দেখো অ্যালুমিনিয়ামের পারমাণবিক ওজন 27 দেওয়া আছে, তাহলে আমি 27 লিখে দিলাম। কত অণু তৈরি হয়েছে, না 2 অণু, যখনই আমি 2 দিয়ে গুণ করে দিলাম তখন কিন্তু সেটার ওর পারমাণবিক ওজন থাকলো না, আণবিক ওজন হয়ে গেল। বুঝতে পারলে তোমরা আমার কথাগুলো, আমাকে কত গ্রাম তৈরি করতে বলেছে সেটা আমি লিখছি। দেখো 2., সরি আমি শেষের দিক থেকে লিখব, 2.55.8 গ্রাম আয়রনের জন্য অ্যালুমিনিয়াম লাগে কত, না 2.27 গ্রাম। ঠিক আছে, তাহলে 1 গ্রামের আয়রনের জন্য অ্যালুমিনিয়াম লাগে কত, না 2 × 27 / 2 × 55.8 গ্রাম একক। ঠিক আছে, এটা দশমিক, বুঝতে পারছো। কত গ্রাম তৈরি করতে বলেছে আয়রনটা, না 558 গ্রাম, তাহলে 558 গ্রাম আয়রনের জন্য অ্যালুমিনিয়াম লাগবে কত, আমি নিচে লিখছি এখানটা, 2 × 27 × কত করতে বলেছে, না 558, নিচে কত আছে 2 × 55.8, এককটা কত, না গ্রাম, দশমিক তুললাম, তার বদলে উপরে 10 হবে, এই দুই কাটলাম, এই 558 কাটলো, তাহলে উপরে কত পড়ে রয়েছে, 27 × 10 গ্রাম, 27-এর সঙ্গে 10 গুণ করলে কত হয়, না 270 গ্রাম, তাহলে আমার 270 গ্রাম অ্যালুমিনিয়ামের প্রয়োজন, উত্তরটা লিখে দেবে। এবার আসি 2 নম্বর কোয়েশ্চেনটা, কি বলেছে দেখো, বিক্রিয়াটিতে কত মোল Fe2O3 লাগবে। দেখো এখানে Fe2O3 কত মোল তৈরি হয়েছে, কিছু নেই মানে আমাকে 1 ধরতে হবে, তাহলে 1 মোল আমার তৈরি হচ্ছে, তাহলে অতএব 1 মোল, এখানে মোলে লিখে দিয়েছি 1 মোল Fe2O3 লাগবে। আশা করি অঙ্কটা বুঝতে পারলে। এবার আসি আমি 15-র অঙ্কটা। দেখো 15-র অঙ্কটা কি বলেছে, আয়রন পাইরাইটিসকে অতিরিক্ত বায়ু প্রবাহে পুড়িয়ে সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদনের জন্য প্রয়োজনীয় সালফার ডাইঅক্সাইড উৎপাদন করা হলো।
ঠিক আছে, এটা SO2, এর নামটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড, কারণ ডাই কথাটা কেন বললাম, কারণ এখানে দুটো অক্সিজেন আছে বলে। ঠিক আছে, বিক্রিয়াটির রাসায়নিক সমীকরণ নিচে দিয়ে দিয়েছে, কি বলেছে, 512 গ্রাম সালফার ডাইঅক্সাইড উৎপাদনের জন্য কত গ্রাম Fe2 প্রয়োজন। এই আয়রন পাইরাইটিসের সংকেতটাই হচ্ছে Fe2, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে আমি আগে সমীকরণটা লিখছি, দেখো Fe2 কত অণু আছে, না 4 অণু, 11 অণু অক্সিজেন, তীর চিহ্ন দিলাম, 2 অণু Fe2O3 প্লাস 8 অণু সালফার ডাইঅক্সাইড। ঠিক আছে, এই সমীকরণটা দেওয়া আছে। দেখো এখানে বলেছে 512 গ্রাম সালফার ডাইঅক্সাইড উৎপাদনের জন্য কত গ্রাম Fe2 লাগবে। তাহলে সালফার ডাইঅক্সাইডটা আমাকে বের করতে হবে আর Fe2টা আমাকে বের করতে হবে। এখানে দেওয়া আছে দেখো, আয়রনের পারমাণবিক ওজন কত, 56, সালফার 32 আর অক্সিজেন 16। তাহলে আমি এই দুটো আণবিক ওজনগুলো আমি প্রথম বের করে নিচ্ছি। দেখো 4 গুণিতক আয়রনের পারমাণবিক ওজনটা কত দেওয়া আছে, 56, যোগ সালফার কত দেওয়া আছে, 32। 32 আর এখানে কত দেখো, দুটো, তাহলে 2 গুণিতক 32। ঠিক আছে, তোমরা এমনি রেখে দেবে, তোমরা এখানে একটা থার্ড ব্র্যাকেটের মধ্যেও রাখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমরা যেহেতু বুঝতে পারছো সে কারণে এরমভাবে লিখলেও অসুবিধা নেই। এবার দেখো আমি সালফার ডাইঅক্সাইডটা বের করছি, 8-এর সঙ্গে যেহেতু গুণ আকারে আছে সালফার ডাইঅক্সাইড, সেই কারণে কিন্তু আমি 8টা গুণ আকারে লিখছি। সালফার কত বললাম এই মাত্র, পারমাণবিক ওজন 32, অক্সিজেনের 16, এখানে দুটো আছে, 16 আর 2-এ গুণ করলে কত, না 32 হয়। আমি একবারে লিখে দিচ্ছি, ঠিক আছে, নিচে করছি, তাহলে 4 গুণিতক 56 যোগ 32 আর 2-এ গুণ করলে কত হয়, 64। এবার 56 আর 64 আমি প্রথম যোগ করব, 6 আর 5-এ কত, 11 আর 1-এ 12, গুণিতক 4, যেরকম আছে আমি রেখে দিলাম। এখান থেকে দেখো 8, 32 আর 32 আমি যোগ করছি, 4, 3 আর 3-এ কত, 6, তাহলে এইটা আমি রেখে দিলাম। তাহলে আমাকে বার করতে বলেছে কি, না আয়রন পাইরাইটিসের আমাকে পরিমাণটা বার করতে বলেছে, তাহলে আমি পিছন দিক থেকে লিখছি, তাহলে 8.64 গ্রাম সালফার ডাইঅক্সাইডের জন্য, Fe2 লাগে কত পরিমাণটা দেখলাম, না 4 গুণিতক 120 গ্রাম, গ্রামটা লিখে দেবে এককটা। ঠিক আছে, 1 গ্রাম সালফার ডাইঅক্সাইডের জন্য Fe2 লাগে কত, 4 গুণিতক 120 ভাজিতক 8 গুণিতক 64 গ্রাম। আমাকে কত পরিমাণটা বার করতে বলেছে, না 512 গ্রাম সালফার ডাইঅক্সাইডের জন্য আয়রন পাইরাইটিস লাগে কত, না 4 গুণিতক 120 গুণিতক 512 ভাজিতক 8 গুণিতক 64। ঠিক আছে, এককটা কত না গ্রাম, দেখো 8-কে 4 দিয়ে কাটলে কত হয়, 2। ঠিক আছে, এবার দেখো 120-কে আমি যদি 2 দিয়ে কাটি কত হচ্ছে, না 60 হচ্ছে, বুঝতে পারলে। এবার দেখো 64-কে আমি যদি 8 দিয়ে কাটি কত হচ্ছে, 8, 512-কে আমি যদি 8 দিয়ে কাটি কত হচ্ছে, না 6, 8, 48, 8, 9, 10, 11, 4, 8-এ কত, না 32। ঠিক আছে, তাহলে 64 হচ্ছে, 64-কে আমি যদি 8 দিয়ে কাটি কত হচ্ছে, না 8, তাহলে উপরে আমার কত রইলো, না 60 গুণিতক 8 গ্রাম, 6 আর 8-এ কত, 48, আর 0 নেমে গেল, তাহলে 480 গ্রাম হচ্ছে আমার নির্ণয় উত্তরটা। তাহলে তোমরা উত্তরটা কি লিখবে, না 512 গ্রাম সালফার ডাইঅক্সাইড উৎপাদনের জন্য, তোমরা কিন্তু সংকেতটাই লিখবে। এখানে যদি তোমাদের সালফার ডাইঅক্সাইড কথাটা লেখা থাকতো, তাহলে কিন্তু তোমরা সালফার ডাইঅক্সাইডটাই লিখতে, কখনো সংকেতটা লিখবে না। ঠিক আছে, তাহলে কত গ্রাম প্রয়োজন, 480 গ্রাম Fe2 প্রয়োজন।